রথে করে মাসির বাড়িতে এলেন। মাসির বাড়িতে আসার পর তিনি বৃন্দাবন থেকে দ্বারকা এলেন লীলা করতে। তারপর হচ্ছে হেরা পঞ্চমী, যেদিন লক্ষ্মী দেবী শস্যে পোড়া দিতে আসে। স্বামী ওরম চলে এসছেন, তিনি ভাবছেন কি স্বামী ভক্তদের এখানে এসে পরকীয়ায় আবৃত হয়েছেন। তখন লক্ষ্মী দেবীর মনে সন্দেহ হয়, তাই তিনি শস্যে পোড়া দিয়ে প্রভুকে টুকটাক করতে আসেন। এইখানে ভালো ভালো খাচ্ছেন, মালপোয়া, ক্ষীর, নানান দ্রব্য, প্রভুর যত প্রিয় খাবার আছে সব তিনি খাচ্ছেন, ভক্তদের সাথে মজে আছেন, তাই তিনি মঠে ফেরত যাইতে চাইছেন না। লক্ষ্মী দেবী গেলেন, তা এলেন, তাও তিনি মঠে ফিরতে চাইছেন না। তখন তিনি বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে নালিশ ঠুকলেন। দুই ভাই তখন নিজেদের মধ্যে আলোচনা করে বললেন, জগন্নাথ দেবকে তাহলে পেটে মেরে আনতে হবে। তার জন্য আজকের দিনে, উল্টোরথের আগের দিন, লেঠেল সহকারে বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র চতুর্দোলায় করে মাসির বাড়ি আমাদের চাটনিতে আসেন। তখন এসে তিনটে দরজা বন্ধ। আগেকার দিনের মানুষ ডাকাতরা দেখবেন দড়ি দিয়ে ছাদ দিয়ে লুট করতে আসে, আমাদের বৃন্দাবনচন্দ্র শিলাও তেমন ছাদ দিয়ে এসে পিছনের দরজা দিয়ে ঢুকে প্রভুরকে প্রভুর খাবার যত দ্রব্য আছে লুট করে। দিয়ে প্রভুর ভক্তরা তিনটে দরজা গাঠ করে দাঁড়িয়ে থাকেন। দিয়ে তিনটে দরজা একসাথে খুলে দেওয়া হয়। তখন যত ঘরের মধ্যে 550-600 মালসা থাকে, প্রত্যেকটা মালসায় 2.5-3 কেজি করে প্রায় ভোগ থাকে, সব ভোগ লুট করে নেয়। লুট করে নেওয়া মানে ভক্তদের মধ্যেও বিলিয়ে দেয়, আবার অনেক দূরে দূরেও আমাদের প্রভুর প্রসাদ যায়, তা লুট করে নেয়। সেদিন প্রভু আর কিছু মিষ্টি ছাড়া কিছু আর প্রভু সেদিন খাবার হয় না। পরদিন সকালবেলা চিড়ে, দই এবং মুড়কি, প্রভুর নিত্য সেবা হলো। সেবা হওয়ার পর প্রভু চলে গেলেন রথে। যখন পেটের টানে তাড়াতাড়ি বাড়ি মঠে চলে গেলেন, মঠে গিয়ে সেখানে রাত্রিবেলা অভিষেক হওয়ার পর ভোগ হলো। ভোগ হওয়ার পর প্রভু ওখানে সারা বছর বৃন্দাবনচন্দ্র মঠেই রইল। এটা গুপ্তিপাড়াতেই হয়। গুপ্তিপাড়া একমাত্র এই ভাণ্ডারলুটের ধারক ও বাহক, এবং গুপ্তিপাড়ার এটা একটা প্রাচীন ঐতিহ্য।